নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমরা একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেটা সিআইএসএফ তরফ থেকে জারি করা হয়েছে ঠিক আছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেদ দু ইন সিআইএসএফ যারা আবেদন শুরু হতে চলেছে একত্রিশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে যেটা শেষ হবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অ্যাপ্লিকেশন যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে করতে হবে তোমাদের কি কীভাবে নিয়োগ করা হবে নিয়োগ পদ্ধতি হচ্ছে পিটি পিএসটি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিটার্ন এক্সামিনেশন যেটা ওমেয়ার হতে পারে ঠিক আছে অথবা সিবিডি বেসড হতে পারে সেটা পরে জানা যাবে ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে ওমেয়ার অবলিক কম্পিউটার টেস্ট আর মুড যেটা হবে ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে ঠিক আছে সমস্ত কিছু জেনে নেব তো তোমাদের প্রত্যেকে বলছি লাইক কর ভিডিওটি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যে পিরিএফটা শেয়ার করে দেব ঠিক আছে তো এরপরে দেখবো হচ্ছে ভ্যাকান্সি শূন্য পদ কত তো শূন্য পদের কথা যদি বলতে যাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে পেস্কেলটা দেখে নিচ্ছি একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকার পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্স যেটা রয়েছে দিয়ে সমস্ত কিছু তোমরা পাবে এবং ভ্যাকান্সি যেটা হয় এর শূন্য পদটা কিন্তু স্টেট বা ইউটি ইউনিয়ন টেরিটরি বা স্টেট ভিত্তি প্রকাশিত হয়ে থাকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে যদি একটু ভালো করে আমরা লক্ষ্য করি তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল শূন্য পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঊনপঞ্চাশটি আর টোটাল যে শূন্যপথ রয়েছে এক হাজার একশো তিরিশটি লাস্ট ইয়ার দু হাজার বাইশে যেটা ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে এক হাজার একশো ঊনপঞ্চাশটি সম্ভবত কিন্তু শূন্যপথ ছিল টোটাল এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি লাস্ট ইয়ার মনে হয় পঞ্চাশ বা তার এর আশেপাশে এরকমই ছিল তো কাট অফ কত যায় সেটা নিয়েও আমি তোমাদের পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই এবং বয়সটা যদি আমি একটু ভালো করে দেখে নিই তোমরা অনেকে জিজ্ঞেস করো যে দাদা বয়সটা এখানে কত হতে পারে তো তোমাদের এজ লিমিট আর এডুকেশন কোয়ালিফিকেশন এই দুটি অবশ্যই জানা উচিত যেটা আমি বলে মনে করি প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশন যদি জানো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কিন্তু সায়েন্স সাবজেক্ট আর্টস কমার্স থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস টুয়েলভ প্লাস্ট কোয়ালিফিকেশন ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট ঠিক আছে এবং এজ লিমিট বলছে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে এস এস টি পার্ট হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় ওবিসি পার্ট হয়ে থাকলে তুমি এখানে তিন বছরের ছাড় পাবে ঠিক আছে এটুকু হয়ে গেল তারপরে আমরা পরবর্তী যেগুলো মেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা এখান থেকে জেনে নেব চলো অ্যাপ্লিকেশন ফি আবেদন ফি একশো টাকা তুমি যদি ইউআর ইডাব্লিউএস ওবিসি পার্ট হয়ে থাকো এসসি সি এস টি এবং ইএসএম এক্স সার্ভিস ম্যান থাকলে কোনো আবেদন ফি এখানে দিতে হবে না একটা কথা বলে রাখছি এই যে শূন্যপরটা এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য ঠিক আছে এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে না চলো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এটাও দেখাচ্ছে তোমাদের হাইট কেমন লাগবে তোমাদের এক্সাম কেমন হবে ফিজিকাল এফিসিয়েন্সিডে যেটা হবে সেটা চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার রানিং হবে আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার অনেকটা জিডির মতো থেকে পঁচাশি সেন্টিমিটার এবং তুমি যদি গোর্খা হিল এরিয়া থেকে বিলং করে থাকো সেক্ষেত্রে তোমার হাইট হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস্ট আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার ঠিক আছে চলো এটা হয়ে গেলো এবং এক্সাম ক্রাইটেরিয়াটা যদি নিই তো কোন কোন সাবজেক্ট থেকে কেমন কোশ্চেন আসবে দেখো জিআই থেকে আসবে পঁচিশটি কোয়েশ্চেন পঁচিশ নম্বর জি কে থেকে আসবে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর ইংলিশ অথবা হিন্দি থেকে কোশ্চেন পঁচিশ নম্বর অর্থাৎ টোটাল একশো ঘন্টা ঠিক আছে একশোতে দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ প্রথমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর ডকুমেন্ট যাদের হবে এবং যারা কোয়ালিফাই করবে তাদের রিজেন এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হবে ঠিক আছে তো এখানে একটু বেশি বেশি যায় এই যাওয়ার একটা কারণ হচ্ছে এখানে যে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে এই একটা জিনিস তোমাদের অবশ্যই জানা উচিত এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তো এখানে দেখতে পাচ্ছ দে আর বি নো নেগেটিভ মার্কিং এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আমি নোটিফিকেশনটি অনেক বড় নোটিফিকেশন হচ্ছে পিডিএফ রয়েছে তো তোমাদের আমি কিন্তু আমার টেলিগ্রাম শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে প্রত্যেকে আশা করছি দেখে নেবে ঠিক আছে এবং কাট অফ প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ গিয়েছিল কত শূন্য ছিল আমাদের যেহেতু এটা স্টেট ভিত্তিক শূন্যপদ রয়েছে তো সেটাও আমি তোমাদের কিন্তু পরবর্তীকালে আলোচনা করে দেবো চলো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ